জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। সকল দর্শককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্য দর্পণে আরেকটি নতুন পর্ব। দেখুন, আমাদের জীবনে ওঠা পড়া, ভালো খারাপ সময়, সুসময় দুঃসময়, এ চলতেই থাকে এবং চলবেও। এবং তার মধ্যেও অবশ্যই এই সময়গুলির মধ্যে আমাদের অর্থের প্রয়োজন অনস্বীকার্য। অর্থাৎ অর্থ এই সময় দরকার, সব সময়ই দরকার। অর্থাৎ সুসময় দুঃসময় ওঠা পড়া যে কোনো সময়ই বলুন না কেন, অর্থের প্রয়োজন ছিল, আছে এবং থাকবে। এবং এই অর্থের যে মূল উৎস, সে মূল উৎসই হলো আমাদের কর্ম। অর্থাৎ আমাদের নিজেদের কর্মকে যদি সঠিকভাবে করতে পারি, তার সঙ্গে আমাদের যুক্ত হয়ে রয়েছে সফলতা, এবং তারই একাংশ হচ্ছে আমাদের অর্থ। এবং সফলতার আর একটা বিশেষ প্রকৃষ্ট রূপ হলো অর্থ। তাই কেরিয়ারকে সঠিক সময়ে যদি গড়ে তুলে না যায়, তাহলে সেই ক্ষতি কিন্তু কখনোই পূরণ করা সরা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে দেখবেন অনেকের অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও সঠিক সময়ে বা সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারার ফলে সেই কেরিয়ারটিকে সঠিকভাবে গঠিত করে ওঠা হয়নি। অর্থাৎ সুখের, অর্থাৎ কেরিয়ারের যে সুখ, অর্থাৎ কর্মের সুখ প্রাপ্তির যে জায়গা, সেই জায়গাটিকে কিন্তু সঠিকভাবে করে ওঠা হয়নি। তার কারণ সঠিক ইউটিলাইজেশন না করতে পারার ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুরূহতা আমাদেরকে ফেস করতে হয়েছে। এবং এই যে দুরূহতা, এই দুরূহতার পরিমাপের ক্ষেত্রেই কিন্তু বারবার ধরে আমাদেরকে জীবনে প্রতিহত হতে হয়। এবং সেই কারণের জন্যই আমাদেরকে কর্মকে যদি আমরা সঠিক পর্যায়ে যদি আমরা নির্বাচন করে এগোতে পারি, তা কিন্তু আমাদের সফলতাকে সঠিকভাবে নির্ধারণ করে দেয় এবং আমাদের জীবন শৈলীকে একটা সঠিক রাস্তায় তাকে কিন্তু নিয়ে যায়। দেখুন, কর্মকে যদি এক্সেলেন্টলি করতে পারা যায়, অর্থাৎ আপনার কর্মের নির্বাচন সে সঠিকভাবে হয়, তাহলে তা কিন্তু আপনাকে জীবনে সর্বোত্তমতা দিতে পারে। এবং এক্ষেত্রে দেখবেন যে অনেক মানুষের সঠিক গাইডেন্সের অভাবের কারণের জন্যই তাদের কিন্তু অনেক কিছু হওয়ার কথা ছিল, কিন্তু তা কিন্তু হয়ে ওঠা সম্ভব হয়নি। এরকম কিন্তু ঘটনা দেখা যায় যে তার জন্মছক অনুযায়ী তার কিন্তু অনেক জায়গা পাওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গা থেকে সে গড়ে উঠতে পারেনি। কিন্তু এবং এই যে এক্সেলেন্স অফ অফার, অর্থাৎ এই যে সমস্যা, এই সমস্যার জন্যই কিন্তু আমাদেরকে সঠিক পন্থাকে নির্বাচন করতে হয়। এবং দেখুন, জব বা বিজনেস অথবা মাল্টিপল, অর্থাৎ আপনি একাধিক কর্মের সঙ্গে যুক্ত থাকুন, যাই করুন না কেন, আপনাকে আলটিমেটলি নিজের যে গোল বা ডেস্টিনেশন সেটাকে আগে স্থির করে তবেই কিন্তু এগিয়ে যেতে হবে। কারণ সফলতা এবং অর্থ, এই দুটো জিনিসই কিন্তু একে অপরের পরিপূরক হিসাবে দুটোই গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন আমাদের জীবনে। দেখুন, একটা জন্মছক কিন্তু আপনাকে সঠিক আধার দিতে পারে এবং সঠিকভাবে তার এক্সেলেন্সকে বুঝিয়ে দিতে পারে আপনার কর্মের প্রয়োগ কৌশলতা এবং আপনার কর্মকে। এবং একটা ডেট অফ বার্থ, একটা ডেট অফ বার্থ কিন্তু, অর্থাৎ একটা জন্মছক বা জন্ম তারিখ দেখে এটা বলা সম্ভব, তা বলে দেওয়া যায় যে অনেক ক্ষেত্রেই অনেক মানুষই কিন্তু এটা, তারা কিন্তু মাল্টিপল ক্ষেত্রে, মাল্টিপল জায়গায় কিন্তু তারা কর্মের ক্ষেত্রে যুক্ত হতে পারেন। অর্থাৎ জব বিজনেস অথবা জব প্লাস প্রফেশন অথবা প্রফেশন প্লাস বিজনেস, দুটো ক্ষেত্রে কিন্তু হতেই পারে। কিন্তু আবার কিন্তু এই এক্সেলেন্স যদি, অর্থাৎ আপনার এই কর্ম যদি আপনার নিজের যে শখ, অর্থাৎ আপনার যে প্যাশন, সেই প্যাশনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তা কিন্তু আপনার জীবনে তা কিন্তু একটা বিশেষ রূপ নিতে পারে। দেখুন, আমাদের জীবনের এই যে কর্মকে যদি আমরা সঠিক পন্থা অনুযায়ী নির্বাচন করতে পারি এবং সঠিক দিশা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের কিন্তু জীবনে সফলতা পেছনে আর ছুটতে হবে না, সফলতা কিন্তু আমাদেরকে দেখা দেবে। তাই অর্থের পেছনে না ছুটে কর্মের এক্সেলেন্স এর পেছনে ছুটুন। দেখুন, কর্মের ক্ষেত্রে যদি আপনি এক্সেলেন্স পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে দেখবেন সেই জায়গায় কিন্তু আপনাকে সফলতা এবং তার সঙ্গে তার যে আর একটি গুরুত্বপূর্ণ দিক অর্থ, দুটোই কিন্তু আপনাকে যে প্রাপ্তি হয়েছে। তাই অর্থের পিছনে না ছুটে নিজের এক্সেলেন্স এর পেছনে ছুটুন এবং সেটাকে আইডেন্টিফাই করে সেই জায়গা থেকে সেই আলোচনায় আমাদের এগিয়ে নিয়ে যাব এবং আমাদের প্রথম বন্ধুকে সঙ্গে নিয়ে তারপরে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, প্রণাম স্যার, আমি অভিষেক মাইতি বলছিলাম। ঠিক আছে, দক্ষিণ চব্বিশ প্রতিমা থেকে। অভিষেক মাইতি বলছেন? হ্যাঁ অভিষেক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান? 28/10/1995। 28/10/1995। মানে সাউথ চব্বিশ পরগনা, তাই তো?
হ্যাঁ স্যার, কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? অনেকদিন ধরে দেখছি তো আপনাকে, প্রোগ্রামটা বহুত আমার ভালো লাগে। ঠিক আছে, আজকে প্রথম পেলাম লাইভ আপনার, বহুত কষ্টই। তো অনেক প্রোগ্রামে অনুষ্ঠানিত হয়, তার মধ্যে এটা আমার ভালো লাগার কারণ। আপনার প্রোগ্রামটা খুব ভালো আমরা দেখি টিভিতে কতদিন ধরে দেখছেন? স্যার। আমি তো মিনিমাম 5 মাস, 1 বছরের কাছাকাছি দেখছি স্যার, আপনাকে পাইনি লাইনে, প্রথম পেলাম। দেখুন অভিষেক বাবু, হ্যাঁ বলুন। আপনার এখানে জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 28 তারিখ, অর্থাৎ আপনি যথেষ্ট আত্মকেন্দ্রিক এবং নিজের আত্মসম্মানকে সবসময় যথেষ্ট পরিমাণে বজায় রাখার চেষ্টা করেন, এবং আপনার মধ্যে যে কোনো কাজের একটা নেতৃত্ব দান করার মতো, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি রয়েছে, এবং যে কোনো কাজকে যথেষ্ট গুরুত্ব সহকারে করেন, এবং যে কোনো কাজই আপনি করুন না কেন সেক্ষেত্রে সবসময় নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে করতে সঠিক জায়গাটা না খুঁজে পাওয়ার ফলে সেই এক্সেলেন্স অফ পয়েন্টকে জায়গাটা সমস্যা তৈরি হয়, বিশেষ করে পিতার যে জায়গাটা বা বয়স্ক জনিত অথবা বসেদের সঙ্গে মাঝে মধ্যে একটু টাসেল চলতে থাকবে, এবং পিতার সঙ্গে একটা মত পার্থক্য কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে আমরা যদি জন্ম ছকে আসি, এখানে জন্ম ছকে পাওয়া যাচ্ছে লগ্ন পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে মূলা নক্ষত্রে। অর্থাৎ চন্দ্র এখানে যে মূলা নক্ষত্রে পাওয়া গেল, এবং চন্দ্রের দ্বিতীয় কোনো গ্রহ এখানে পাওয়া যাচ্ছে না, এবং এখানে সমস্ত গ্রহই কিন্তু রাহু এবং কেতু দ্বারা নিয়ন্ত্রিত অবস্থায় বসে রয়েছে। লগ্নে মঙ্গল বসে রয়েছে, বৃহস্পতি যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে। এই যে মাঙ্গলিক দোষ যাদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে এক্সেলেন্স অফ পাওয়ার বা বলতে পারেন যে নিজের ইনকাম স্টেবিলিটি, এই ইনকাম স্টেবিলিটির জায়গাটা কিন্তু কিছু সমস্যা তৈরি হয়, এবং সব সময়। হ্যালো বলছি স্যার, আমি এক্সামের কাছে দেখেছিলাম, উনি বললো আমাকে টেস্ট বহুত দিন আগে, উনি বললো যে আপনার 2024 সালের নভেম্বরের 24 তারিখ থেকে একটু ভালো হবে আপনার। একটু শুনে নিন, আপনি তো আমার অনুষ্ঠান দেখেন, আমার ওয়ে অফ অ্যানালিসিস জানেন, একটু শুনে নিন আগে। এখানে লগ্ন পাওয়া গেছে যেহেতু লগ্নস্থ মঙ্গল এবং বৃশ্চিক লগ্ন, এবং রাশি পাওয়া যাচ্ছে ধনু রাশি, এবং রাশির চতুর্থ স্থানে এবার শনি অবস্থান করবে আগামী মার্চ মাসের পর থেকে। সুতরাং সেক্ষেত্রে এক লগ্নের চতুর্থ স্থানে যখন শনি, চন্দ্রের চতুর্থ স্থানে যখন শনি যাবে, সেই সময়টা থেকে কিন্তু ইউটিলাইজেশন হওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি করবে, এবং এখানে লগ্নস্থ মঙ্গল বৃহস্পতি যুক্ত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ এখানে আপনার মধ্যে যে কোনো কাজের অনেক লেভেল অফ কনফিডেন্স আছে, কিন্তু কাজটা সঠিক রূপ নিতে পারে না, এবং যে কাজই এক্সেলেন্টলি করতে যান সেই কাজের সঠিক হয় না। এবং রবি এখানে কর্মপতি নিচস্থ অবস্থায় রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে শুক্র রাহু দ্বারা যুক্ত অবস্থায় বসে রয়েছে। এই যে শুক্র রাহু দ্বারা পীড়িত হয়ে গেল, এর ফলে একটা জড়ত্ব দোষ তৈরি করলো, যা আপনি যে কাজই করবেন তার প্রপার কিন্তু আনসার আসবে না কোনোভাবেই, তার যে কোনো কাজের মধ্যে বারবার ধরে ঘেরা টোপের মধ্যে পড়ে যাবেন। এবং এখানে রবি নিচস্ত, অর্থাৎ কর্মপতি নিচস্ত, এবং তার সঙ্গে সেই কর্মপতি যেহেতু নিচস্ত, নিচস্ত গ্রহ রাহু দ্বারা পীড়িত, অর্থাৎ গ্রহণ দোষ তৈরি করলো, ফলে এখানে যে মাঙ্গলিক দোষ এবং জড়ত্ব দোষ, এবং তার সঙ্গে এই যে রাহু শুক্রযুক্ত হয়ে, রবি শুক্রযুক্ত হয়ে গেল, এখানেও একটা দারিদ্র দোষ তৈরি করলো। এটা কিন্তু আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে একটা, বিশেষ করে সবসময় একটা ঘেরাটোপের মধ্যে কিন্তু ফেলে দেয়, এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যায়। কিন্তু আপনি যথেষ্ট শৌখিন মানুষ, যে কোনো জিনিসকে খুব এক্সিলেন্টলি প্রোভাইড করবার চেষ্টা করেন, কিন্তু সেটাকে সঠিক সময় সঠিকভাবে হয় না, এবং বিশেষ করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই কিছু সমস্যার মধ্যে কিন্তু ফেস করতে হয়, এবং যে কাজই করেন তার মধ্যে কিন্তু সবসময় কিছু না কিছু একটু ওরিয়েন্টেশন নিয়ে প্রবলেম, বা বলতে পারেন যে কাজই করেন তার প্রপার একদম 100% রিচ করার ক্ষেত্রে একটা সমস্যা, এবং বর্তমানে শারীরিক জায়গা এবং স্কিন ওরিয়েন্টেড এরিয়াতে কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হবে, একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক কথা বলেছেন। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা এই যে যাকে দেখিয়েছেন তিনি কি আপনাকে এটা বলেছেন? এই যে আমি যে পয়েন্টস গুলো বললাম, এই পয়েন্ট গুলো কি আপনাকে বলেছেন? হ্যাঁ বলেছে স্যার, উনি বললো যে আমরা নভেম্বর 24 থেকে একটু পারে, নভেম্বর মাসের 24 সালের পর থেকে কি করে এটা ভালো হতে পারে, তার কারণ এখানে যে চতুর্থ স্থানে যখন শনি অবস্থান করবে সেখান থেকে কি তৈরি হবে, সেখানে চন্দ্রের চতুর্থ স্থানে যখন শনি চলে যায় এখানে একটা ধাইয়া তৈরি হয়ে যায়, পরে আগামী যে 2.5টা বছর, এই 2.5টা বছর কিন্তু খুব একটা স্টেবিলিটি পাওয়ার জায়গা কিন্তু নয়, এবং এখানে কর্মপতি নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এই কর্মপতি যেহেতু নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং রাহু দ্বারা পীড়িত, এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম। এর কি কোনো সলিউশন করিয়েছেন?
না না, আমাকে একটা দিয়েছিল, ওই মুক্তার একটা আংটি দিয়েছিল, মুক্তা। এখানে দেখুন মুক্তর আংটি, এখানে চন্দ্র কিন্তু পীড়িত অবস্থা বসে রয়েছে, সুতরাং মুক্তর আংটি এখানে কিন্তু খুব একটা ফলপ্রসূতা লাভ দিতে পারবে না। তার কারণ দেখুন আমার যে অ্যানালিসিস তাতে আমি কি বললাম, এখানে রবি এখানে প্রভাবিত হয়ে রয়েছে, পীড়িত হয়ে রয়েছে, এবং সেই রবিকে কিন্তু এবং লগ্নে শনি দৃষ্টি রয়েছে, এবং এই লগ্নে শনি দৃষ্টি মঙ্গলের ওপর, অর্থাৎ লগ্নপতি এখানে পীড়িত হয়ে গেল। অর্থাৎ এখানে লগ্নের যে পাওয়ার, লগ্ন মানে কি আমাদের দেহ তনু, এবং আমাদের সমস্ত কিছু কন্ট্রোল হয়, তা কিন্তু সমস্ত আজকে আমি আজকে আলোচনায় বলবো যে আমাদের সমস্ত কিছু কন্ট্রোল হয় কিন্তু এই লগ্ন থেকে। সেই লগ্নই যখন পীড়িত হয়ে গেল, সেই লগ্ন ভাবকে যতক্ষণ না পাওয়ারফুল করা হবে, এবং আমি আমার অ্যানালিসিসে বারবার ধরে যেটা বলি, যেটা আপনার বিশেষ সমস্যা ফাইনান্সিয়াল ওরিয়েন্টেড, এবং তার সঙ্গে সঙ্গে কেরিয়ার, যেটা আমি আজকে শুরু করলাম যে কেরিয়ার হচ্ছে এমন একটা পয়েন্ট যেটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ না করা যায় তাহলে কিন্তু অর্থ কোনোভাবেই আসতে পারা যায় না। আমরা অর্থের পেছনে ছুটি, অর্থের পেছনে ছুটি, কিন্তু এক্সেলেন্সের পেছনে ছুটি না। হ্যালো, দেখুন এগুলোকে দেখা বিশ্লেষণ করার জন্য আরো অনেক জায়গা রয়েছে। এখানে শনি যেহেতু মঙ্গলকে প্রভাবিত করছে মানে এখানে একটা রক্ত প্রবাহ পড়ে ফেলবো, তা কিন্তু নয়, তার আরো অনেক ফ্যাক্টরস রয়েছে, সেগুলো দেখার প্রয়োজন রয়েছে। আপনাকে বলবো এই যে পার্টিকুলার যে যে পয়েন্টস গুলোকে বললাম, সেই সমস্ত দোষ গুলোকে মানে রিকভার করবার জন্য বা রেক্টিফিকেশন করবার জন্য একটা স্টেপ নিন, এবং তার এর সঙ্গে সঙ্গে বলবো যে অবশ্যই প্রতি সপ্তাহে শুক্রবার ভুবনেশ্বরী মন্দিরে একটা পূজা দিন, এবং মাকে একটা জবার মালা প্রদান করবেন, এটা শুধু কাজ করুন, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে যে পার্টিকুলার যে কি পয়েন্টস গুলোকে বললাম সেই কি পয়েন্টস গুলোকে রেক্টিফাই করুন। এবং আগামী মার্চ মাসের পর থেকে কারোর কাছ থেকে কোনো গিফট পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে চামড়ার কোনো দ্রব্য গিফট হিসেবে গ্রহণ করবেন না, যা কিন্তু আপনার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক হতে পারে। এবং মার্চ মাস থেকে আগামী আড়াইটা বছর যথেষ্ট কিন্তু বুঝে শুনে স্টেপ নিতে হবে, এবং যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট ভেবে চিনতে তবেই কিন্তু এগোতে হবে, তা না হলে কোনো অকারণ কোনো ঝামেলার মধ্যে এগোবেন না, তাহলে নাহলে কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হতে হবে, এবং সেক্ষেত্রে আপনার অর্থ দণ্ডও কিন্তু হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। পার্টিকুলার যে পয়েন্টস গুলোকে বললাম সেই পয়েন্টস গুলোকে ফলো আপ করুন, দেখবেন ভালো থাকবেন। কথা বলে কেমন লাগলো? ভালো লাগলো স্যার। পার্টিকুলার নিজের পয়েন্ট অফ ভিউজ থেকে বুঝতে পারলেন যে কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝতে পারলেন, কোন পয়েন্টস অফ ভিউটা বুঝতে পারলেন যে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে? এবং এই অ্যানালিসিসটা আপনি আগে যেখানে করেছেন, এই যে ডিটেইল অ্যানালিসিস যে কোথা থেকে সমস্যা, পুরোটা কি আপনি পেয়েছিলেন? না, পুরোটা তো পাননি। সুতরাং যে পয়েন্টস গুলোকে বললাম যদি মিস করে গিয়ে থাকেন, আর একবার শোনার প্রয়োজন মনে হয় তাহলে ফেসবুক ইউটিউবে গিয়ে একবার সার্চ করে শুনে নিন পার্টিকুলার পয়েন্টস কোন এবং কোন রেমিডিসটা চালু করার দরকার হলো, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার সেই জায়গাটাকে রেমিডিস করুন, এবং এটা যখনই করা হবে তবেই সেখান থেকে কিন্তু পরবর্তী সময় কিন্তু ভালো হবে। এবং 2026 সালে ফেব্রুয়ারি মাসের পর থেকে এক্সিলেন্স অফ পয়েন্ট অফ টাইম যেটা বলেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই পয়েন্টস অফ ভিউ গুলো যদি যতক্ষণ না রেক্টিফিকেশন হবে ততক্ষণ কিন্তু এই জায়গাটাকে এগোনো যাবে না। 26 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কিছুটা পরিমাণ সিনারিও চেঞ্জ হবে, তার জন্য যে যে পয়েন্টস গুলোকে বললাম সেগুলোকে ঠিক মতো করে রেক্টিফাই করার প্রয়োজন, এবং যে উপচারটি বললাম সেটিকে শুরু করার প্রয়োজন রয়েছে। দেখুন আমি আজকে অনুষ্ঠান যেটা শুরু করেছিলাম যে আমাদের অর্থের পেছনে ছুটার থেকে আমরা যদি এক্সিলেন্সের পেছনে ছুটি, অর্থাৎ আমাদের যে কর্ম, তার একটা প্রকৃষ্ট প্রমাণ কিন্তু পাওয়া গেল যে কর্মই হচ্ছে এমন একটা জায়গা যা কিন্তু আমাদের ফিজিবিলিটি দিতে পারে, এবং এই ফিজিবিলিটি আমাদেরকে জীবনে সঠিক পথে দিতে পারে, এবং এই কর্মই আমাদেরকে অর্থ এবং সফলতা দুই পরিমাণ দিতে পারে। তাই নিজের কর্মকে যদি সঠিক দিতে হতে পারে, এবং সেটা যদি নিজের প্যাশনিয়েটেড হয়, অর্থাৎ নিজের প্যাশনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এবং সঠিক এবং জন্ম ছক অনুযায়ী সেটা যদি সঠিক কর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু সাকসেসের যে জায়গা সেই সাকসেসের জায়গাটা কিন্তু আপনার কাছে ছুটে আসবে, আপনার পেছনে আপনাকে দৌড়াতে হবে না, আপনার পেছনে সেটা ছুটে আসবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা, আমি আমার দিদির মেয়ের সম্পর্কে জানতে চাই। নাম বলবেন? হ্যাঁ, আমার দিদির মেয়ের নাম হচ্ছে আরাধ্যা মণ্ডল। আরাধ্যা মণ্ডল? হ্যাঁ। আরাধ্যা দেবীর জন্ম তারিখ? হ্যাঁ, 22/12/2006, 22nd December 2006। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? 10:22 সকালবেলা। 10:22 AM। জন্মস্থান? কলকাতা। কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? আমি অনেক দিন ধরে দেখছি। কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। অনেক অনুষ্ঠানই তো হয়, তার মধ্যে এটা ভালো লাগার কারণ?
ভালো লাগার কারণ এই জন্যই যে আপনি প্রপারলি জিনিসগুলো না ঠিকভাবে ভেঙে ভেঙে গাইড করে দেন, যেটা অন্য অনুষ্ঠানে দেখি, মিথ্যা বলবো না দেখি, তবে মনের মতো সেরকম লাগে না। কিন্তু মানে আপনি যেটা করেন পুরো ব্যাখ্যা করে বলে দেন। আর আমি আমার দিদির মেয়ের জন্য জানতে চাইছি, আমার বাড়ি হচ্ছে কালীঘাটে, আমার দিদির বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর, তো সেই জন্য আজকে আমি দিদির বাড়িতে এসেছিলাম, আমার দিদি অসুস্থ, তো সেই জন্য আমার দিদির মেয়ের ব্যাপারে টিভিটা খুলেছি, আপনার প্রোগ্রাম হচ্ছে, লাইনটা পেলাম, আর সেই জন্য আমার দিদির মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মানে এটা বলতে চাইছেন যে সৌভাগ্য দর্পণে যে ভাবে আপনাদেরকে গাইড করা হয় তাতে একটু অন্য অনুষ্ঠানের তুলনায় একটু ডিফারেন্ট, এবং হ্যাঁ হ্যাঁ যেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য বলেই মনে হয়। একদম আচ্ছা, একদম। এখানে যা পাওয়া যাচ্ছে, আরাধ্যা দেবীর জন্ম তারিখ হচ্ছে এখানে 22, অর্থাৎ 4। এই 4 যাদের জন্ম সংখ্যা অর্থাৎ রাহুর দ্বারা প্রভাবিত বা কেন্দ্রীভূত হয়, তাদের ক্ষেত্রে লাইফে একটা আপস অ্যান্ড ডাউনস এর জায়গাটা কিন্তু থাকে, এবং জীবনে যে কাজই করুক না কেন সবসময় একটা টেনশন, একটা মানসিক চাপ, এটা কিন্তু ওদেরকে ভোগ করতে হয়, এবং ওর মধ্যে যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে। সেই পোটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও প্রপার এক্সেলেন্স অর্থাৎ প্রপার যেটা পাওয়া দরকার সেটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু রয়েছে। এখানে লগ্নে রাহু অবস্থান করছে এবং লগ্ন পাওয়া গেছে কুম্ভ লগ্ন, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে পূর্বাষাঢ়া নক্ষত্রে। অর্থাৎ এখানে লগ্নে যখন রাহু থাকে, অর্থাৎ এখানে বলা যায় যে ওর পাওয়ার ক্ষেত্রে যে কোনো কাজের প্রতি যথেষ্ট পরিমাণ আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু সেটাকে সঠিকভাবে তার সঠিক পর্যায়ক্রমিক অনুযায়ী পাওয়ার ক্ষেত্রে সমস্যা। এবং লগ্নপতি এখানে সপ্তমে অবস্থান করছে কেতু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে, অর্থাৎ যে কাজই করুক না কেন সবসময় একটা লেথার্জি ভাব, একটু লেজিনেস এর মধ্যে দিয়ে থাকে, এবং এর মধ্যে শুক্র এবং রবি যুক্ত হয়ে গেছে, এবং চন্দ্রও কিন্তু এখানে শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং বুধ এখানে মঙ্গল যুক্ত অবস্থায় বসে, অর্থাৎ এবং সমস্ত গ্রহগুলোই কিন্তু মোটামুটি ভাবে বলা যায় যে রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে একটা কালসর্প দোষ তৈরি করেছে, এবং এই কালসর্প দোষ তৈরি করার ফলে ওর মধ্যে যতটা পরিমাণ এক্সেলেন্স হওয়া উচিত সেই পাওয়ার অফ এক্সেলেন্স সেটাকে সঠিকভাবে পাওয়ার ক্ষেত্রে সমস্যা। এবং লগ্নের যে চতুর্থ পতি, সেই চতুর্থ পতি শুক্র, সে শুক্র কিন্তু এখানে বসা রয়েছে একাদশ একাদশ স্থানে, কিন্তু সে কিন্তু প্রভাবিত হয়ে রয়েছে এবং সেটা চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ওর মধ্যে যথেষ্ট পরিমাণে রাগ জেদ, এবং সেটা যত সময় বাড়ছে আরো বেশি পরিমাণে বাড়ছে, এবং যে কাজই করছে এবং নিজের যতটা পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী কিন্তু ফল পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা। এবং বাড়ি থেকে যদি বাইরে থাকে সেই সময়টা যথেষ্ট ভালো থাকে, কিন্তু এই কালসর্প দোষ এখানে একটু নেগেটিভ কালসর্প দোষ। আমি কিন্তু সবসময় কালসর্প দোষ নিয়ে অন্যান্য অনুষ্ঠানের মতো ভয় দেখানোর কোনো চেষ্টা করি না, তার কারণ কালসর্প দোষ মানে সেটা নেগেটিভ এবং সবসময় খারাপ ফল দেয় তা কিন্তু না, কিন্তু যে কালসর্প দোষের নেগেটিভিটি পাই সেটাকে আমি এক্সেলেন্টলি বলার চেষ্টা করি, তার কারণ পজিটিভ কালসর্প দোষ যেটা আমাদের মাস্টার ব্লাস্টারে রয়েছে তা কিন্তু আমাদের জীবনে অনেকটা উন্নতি নিয়ে যেতে পারে। কিন্তু আবার এই রাহু কেতুর যে সংযোগ এবং সেখানে শনি লগ্নপতি পীড়িত, এই লগ্নপতি আজকে যে দুটো জন্মচক্রের অংশ, সেই দুটো জন্মচক্রে কিন্তু এখনো পর্যন্ত লগ্নপতি পীড়িত, এই লগ্ন যখন পীড়িত হয়ে যায় যার ফলে যে কাজই করুক তার প্রপার সফলতা আসতে পারে না, এবং বার বার ধরে বিভিন্ন ঘেরাটোপের জায়গা ক্ষেত্রে প্রবলেম হয়, এবং বিশেষ করে পিতার এবং মাতার শারীরিক জায়গাটা কিন্তু এখানে বর্তমানে একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, এবং চলবে আগামী 2027 সাল পর্যন্ত এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে, এবং নিজের শারীরিক জায়গায় একটু সমস্যা ফেস করতে হবে, বিশেষভাবে যতটা ভাবে চেষ্টা করছে সেই অনুযায়ী প্রপার রেজাল্ট আসার ক্ষেত্রে সমস্যা, বিশেষ করে ম্যাথস ওরিয়েন্টেড এরিয়াতে যতটা ডমিনেশন করা দরকার সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসবে না, কিন্তু একটা প্রপার মিডিয়োকার রেজাল্ট কিন্তু এখানে ফলো আপ করছে, এবং এডুকেশনের জায়গাটা একটু কন্ট্রোল করে যদি এখন থেকে কিছু স্টেপ নেওয়া যায় তা কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেকটা ভালো হওয়ার জায়গা রয়েছে, তা না হলে কিন্তু এডুকেশনের যে জায়গাটা সেই এডুকেশনের প্রপার অ্যানালিসিসের যে সঠিক যে জায়গাটা প্রপার, এবং কেরিয়ার কেরিয়ারের যে আলটিমেট পয়েন্ট সেই কেরিয়ার আলটিমেট পয়েন্টের জায়গাটা ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এবং এখানে যেহেতু কেতু দ্বারা রবি সপ্তম স্থানে প্রভাবিত হয়ে রয়েছে, অর্থাৎ এখানে যে অর্থাৎ বিবাহ স্থান অর্থাৎ ব্যক্তিগত জীবন সেটাও কিন্তু একটু যখন আমরা এগোবো ভবিষ্যতে সেক্ষেত্রে কিন্তু একটু বিচার বিশ্লেষণ করে তবে এগোতে হবে, তা নাহলে কিন্তু জীবনে কিন্তু অনেকটা কিন্তু সমস্যা তৈরি হওয়ার কথা দেখা যাচ্ছে। দেখুন সবসময় কোনো সমস্যা মানে সেটা সবসময় ঝড় বয়ে চলে যাবে তা কিন্তু না, কিন্তু একটা পয়েন্ট অফ ভিউ থাকে যে জায়গা থেকে সমস্যা তৈরি করে, এবং সেই পয়েন্ট সমস্যাকে বেরিয়ে আসার জায়গাও কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম বলবো আপনার মূলত প্রশ্ন ছিল কেরিয়ার ওরিয়েন্টেড এবং পড়াশোনা রিলেটেড, তাই তো, এডুকেশন রিলেটেড? সেই আনসারটা পেয়েছেন এক্স্যাক্টলি, এবং আপনি জিজ্ঞেস করার আগেই পুরো উত্তর আপনার কাছে আছে, এবং এইটাই হচ্ছে সৌভাগ্য দর্পণের একটা স্পেশালিটি, যেটা আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু আপনার কাছে পৌঁছে দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন। বলছি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। বলছি ও তো মানে এবছর উচ্চ মাধ্যমিক দেবে, তো ও এবার কোন লাইন নিয়ে পড়লে বেটার হবে দাদা?
দেখুন, ও যদি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে যে জায়গাগুলো বললাম সেইগুলোকে একটু ভালো করে, একটু ফিজিবিলি যে জায়গাটা ভালো করার সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটা রেকটিফাই করুন। ওর এখানে কিন্তু তিন চারটে জায়গা রয়েছে যেখানে কিন্তু ও এগোতে পারে। এক্ষেত্রে ওর কিন্তু সায়েন্স ওরিয়েন্টেড জায়গা, কম্পিউটার রিলেটেড এরিয়া, এটা কিন্তু ডমিনেট করতে পারে এবং সেখানে কিন্তু ও কিন্তু অনেকটা এগোতে পারে। ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছে। দেখুন, এই যে এক্স্যাক্টলি আপনাকে পয়েন্টটা বললাম, সায়েন্স নিয়ে পড়ছে কিন্তু তার সাথে কম্পিউটার ওরিয়েন্টেশন এবং তার সঙ্গে আরো দু তিনটে ভ্যারিয়েশন রয়েছে, সেই জায়গাটার জন্য ভালো করার সঙ্গে কনসাল্ট করে বা যদি মনে হয় একটু কনসাল্ট করুন, তাহলে এই জায়গাটাকে প্রপার যে গাইড করা যায় সবাই কিন্তু সেখান থেকে আপনি এক্সেলেন্স অফ পয়েন্টে পৌঁছতে পারবেন এবং ওর কেরিয়ার কিন্তু অনেকটা ভালো হওয়ার জায়গা রয়েছে। কিন্তু যে যে পয়েন্টস গুলোকে বললাম সেগুলোকে রেকটিফাই করা কিন্তু প্রচন্ড পরিমাণে প্রয়োজন, তা না হলে কিন্তু ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু কিন্তু স্থবিরতা আসবে এবং যতটা সফল হওয়ার দরকার সেই জায়গাটা কিন্তু পাবে না। দেখুন, আমাদের যে আজকের আলোচনা ছিল, যে আমাদের যে মূলত যে আলোচনা, সেই আলোচনার যে মূলত যে জায়গাটা ছিল যে কেরিয়ার ওরিয়েন্টেশন, এই কেরিয়ার ওরিয়েন্টেশনের ক্ষেত্রে আমাদের লগ্ন ভাব এবং পঞ্চম ভাব, এই দুটো ভাব কিন্তু খুব গুরুত্ব নেয়। কারণ আমাদের আমাদের যে এক্সিলেন্স বা আমাদের ট্যালেন্ট তা কিন্তু নির্ধারণ করে পঞ্চম ভাব, এবং সেই পঞ্চম ভাব যদি আমাদের আমাদের কর্মের সঙ্গে তাকে যদি আমরা প্যাশনিয়েট করতে পারি তাহলে কিন্তু, এবং কর্ম আমাদের নিয়ন্ত্রিত হয় অবশ্যই ভাবে বলতে পারা যায় যে দশম ভাব দিয়ে, সেই কর্মের সঙ্গে যদি আমাদের এই প্যাশনকে যদি আমরা একসঙ্গে যুক্ত করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এক্সেলেন্স অফ পয়েন্টে পৌঁছতে পারি। এবার আমরা বুঝবো কিভাবে? দেখুন, আপনার যে শুক্র যদি এই ফিফথ হাউসের সঙ্গে কোরিলেট করে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ক্রিয়েটিভিটি জগতের সঙ্গে যুক্ত হতে পারেন, বিশেষ করে গান, নাচ, বিভিন্ন ধরনের স্কাল্পচার, হোটেল ইন্ডাস্ট্রি, ওয়েডিং ইন্ডাস্ট্রি বিশেষ করে, এবং ইন্টেরিয়ার ডিজাইনিং, এইরকম ধরনের সেক্টরের ক্ষেত্রে আপনি কিন্তু ডমিনেট করতে পারেন। যদি আপনার জন্মছকের পঞ্চম ভাব এবং তার সঙ্গে যদি দশম ভাবে এই প্যাশনিয়েশনকে যদি আমরা কন্ট্রোল করি এবং সেটা যদি রাহু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে রাহু কিন্তু এখানে শেয়ার বাজার, কিন্তু শেয়ার বাজারের সঙ্গে যুক্ত অবশ্যই বুধের প্রভাবটা কিন্তু এখানে একটা দরকার, এবং রাহু মানে একটা ক্যালকুলেটিভ, অনেক বেশি প্যাশনিয়েটিভ এবং ক্যালকুলেটিভ হবে। এবং সেই কারণের জন্য যে কোনো ধরনের স্মার্ট ওয়ার্ক, মেজ ধরনের স্মার্ট ওয়ার্ক এবং সেটা একটা আনকন্ডিশনাল এবং একটা অন্য ধরনের স্কুট আপ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এক্সিলেন্স অফ পয়েন্টে আমাদের কর্মক্ষেত্রে কিন্তু তা কিন্তু প্রভাব তৈরি করতে পারে। ঠিক একই রকম ভাবে যদি বুধ, বুধ হয় অনেক ক্যালকুলেটিভ, অনেক সাকসেসিভ, যা কিন্তু আমাকে সাকসেসের জায়গাটাকে প্রপারলি দিতে পারে, এবং বুধ হচ্ছে ডেটা বেসড অর্থাৎ স্ট্যাটিস্টিক্স, সুতরাং ডেটা বেসড এবং কমিউনিকেশন আপনার একজনের সঙ্গে অন্যজনের কমিউনিকেশনকে তৈরি করে, সুতরাং সেই জায়গাটা স্পিকার ভালো সুন্দর কিন্তু বাক কিন্তু এখানে বুধের একটা কারক, সুতরাং সেটাকেও যদি আমরা করতে পারি সেই কম্বিনেশন যদি দিতে পারি অর্থাৎ অডিটিং এবং অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের জন্য অডিটিং, স্পিকার আর কমিউনিকেশন এবং ডেটা বেসড ওয়ার্ক এর সঙ্গে যদি যুক্ত হতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে অনেকটা কিন্তু চেঞ্জেস আসতে পারে এবং তা কিন্তু আমাদের সফলতাকে নির্ধারণ করবে। রবি, রবি যদি পঞ্চম ভাবের সঙ্গে তার সঙ্গে এক্সেলেন্সকে আমরা যোগ করতে পারি তাহলে এই রবি কিন্তু আমাদের ম্যানেজারিয়াল স্কিলকে ডেভেলপ করে, সুতরাং যেন প্রসেসিং এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা ম্যানেজারিয়াল স্কিলের সঙ্গে যুক্ত হতে পারি লিডিং কোয়ালিটি, যা কিন্তু সামনে থেকে লিডিং করে আপনার কোম্পানির ক্ষেত্রে দিতে পারে, সুতরাং আপনি আপনার কোম্পানিজের ক্ষেত্রে যদি এমন কোনো পার্সনকে ম্যানেজার হিসেবে রিক্রুট করতে পারেন যার শুক্র রবি অনেক প্রভাবিত, এবং আপনিও নিজেও যদি সেইরকম ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন যা কিন্তু লিডিং ক্যাপাসিটি, যা কিন্তু আপনাকে ভবিষ্যতে অনেকটা কিন্তু ইম্প্রোভাইজেশন দিতে পারে। ঠিক একই রকমভাবে শনি, শনি যদি একই রকমভাবে যুক্ত হয়ে যায় তিনি তো অনেক স্লো প্ল্যানেট, সুতরাং এমন কোনো কাজ যা কিন্তু অনেক লং ডিস্টেন্স ধরে চলবে তবে কিন্তু সেখান থেকে সফলতা আসবে, এবং এগ্রিকালচার, ইরিগেশন এগুলো সেক্টরগুলো কিন্তু অবশ্যই শনি দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। মঙ্গল, মঙ্গল এখানে কি করতে পারে, সিকিউরিটি ওরিয়েন্টেড, আর্মি, পুলিশ, বিশেষ করে ল্যান্ড ওরিয়েন্টেড এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি যুক্ত হতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সেলেন্স অফ পয়েন্ট কিন্তু আপনাকে সেই জায়গা থেকে আপনাকে ধরা দেবে এবং সফলতা আপনার ক্ষেত্রে আসবে। চন্দ্র, চন্দ্র কি করতে, সেবা অর্থাৎ যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইডিং, হসপিটালাইজেশন, হসপিটাল, যে কোনো কমিউনিকেশন, যে কোনো ধরনের সেবা প্রদান সংস্থা এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত হতে পারেন, এবং চন্দ্রের ক্ষেত্রে বিশেষ করে বলো টিম ওয়ার্ক, আপনার যে টিম ওয়ার্কে কাজ করুন এবং কাজটাকে স্প্লিট করে দিন, দেখবেন তাতে আপনার কাজ অনেক বেশি সুন্দর হচ্ছে এবং সেখান থেকে আপনি এক্সেলেন্স অফ পয়েন্টে এগিয়ে যেতে পারছেন। এরপর আসবো কেতু, কেতু আমাদের দেয় আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতাকে সঠিকভাবে সেই ধরনের প্রফেশনের সঙ্গে যে যুক্ত হতে পারে তা কিন্তু আপনাদের জীবনকে একটা প্যাশনিয়েট দিতে পারে। এরপরে আসবো বৃহস্পতি, বৃহস্পতি কী দেয় আমাদের প্রসার, এই প্রসারকে যদি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যেটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রিলেটেড এবং সেটা গোল্ড জুয়েলারির সঙ্গে রিলেটেড, এরকম ধরনের প্রসার যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের এক্সিলেন্স অফ পয়েন্ট, সেই এক্সিলেন্স অফ পয়েন্টকে কিন্তু আমরা পাবো। দেখুন, আজকে যে আজকে শুধুমাত্র আপনাদের কাছে অ্যাট্রিবিউশন নয়, আপনাদের কাছে এটা চেষ্টা করা হলো যে আপনাদের কাছে সঠিকভাবে আপনি সঠিক জায়গাটাকে খুঁজে পান এবং সেই অনুযায়ী তার আপনার প্রফেশনকে যদি নিশ্চয় বেছে নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে সাকসেস এবং সেই সাকসেস আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। আজকের সময় তো একদম কড়া নাড়ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম।